বাচস্পতি পাই নির্দ্বন্দ্বরে নির্বাচিত হেলে বিক্রম আরুক। ওড়িশা বিধানসভার নূয়া বাচস্পতি হয়েছেন বিক্রম কেশরী আরুক। বিধানসভার স্বতন্ত্র অধিবেশনরে নির্দ্বন্দ্বরে নির্বাচিত হয়েছেন বিক্রম। বাচস্পতি পদ পাই বিক্রম কেশরী আরুকঙ্ক ছড়া অন্য কেই প্রার্থী প্রার্থীপত্র দাখল করে নথিলে। গৃহর নেতা তথা মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক বিক্রম আরুক দায়িত্ব নেওয়া সময় উপস্থিত থিলে। নবনির্বাচিত বাচস্পতিকে অভিনন্দন জনাইছিলে মুখ্যমন্ত্রী। উপবাচস্পতি রজনীকান্ত সিং বিক্রম আরুকঙ্ক সর্বসম্মতিক্রমে বাচস্পতি নির্বাচিত হয়েছিবা ঘোষণা করেছিলে। সবু দলর সদস্য বাচস্পতিকে অভিনন্দন জনাইছন্তি। আগামী মৌসুমী অধিবেশনরে গৃহকার্য চলাইবে বাচস্পতি বিক্রম কেশরী আরুক। ভঞ্জনগর বিধানসভা আসনরু ছথর বিধায়ক হয়েছন্তি বিক্রম। অন্যপটে বিজেডি দলর উপসভাপতি পদরু ইস্তফা দেইছন্তি বিক্রম কেশরী আরুক। সে তাঙ্ক ইস্তফাপত্রকু দলর সভাপতি তথা মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক পাখকু পঠাই দেইছন্তি। ব্যুরো রিপোর্ট, নিউজ আড্ডা ওড়িশা।